বলে যতনা কুমিলা নাই জানাই তা উনাং শোনা কতমা চাছিল রাজা কোন সূর্য চৌমনির সামনে টিজে ইয়ে কেন্দ্রীয় ভবন কাছে ধুর মানে পান্ডা যুগল এলাকা টিজে ইয়ে ক্যাপিটাল কমপ্লেক্স সাংগঠনিক এলাকা ও পান্ডা ও ফাইয়ে মাঞ্জা খাওয়া মতনে কমতি পাং জড়িত তনা খবর ব্যবাক সামুতাংলে সং আসলে থুইরি মানে পান্ডা থুম খড়গুড়ো চিজ নাম মজুতি থুইরি খা ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির মহাকরণ ক্যাপিটাল কমপ্লেক্স জোনের উদ্যোগে আজকে রক্তদান শিবির। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি মনে করে যে আমাদের শুধু পেশাগত দাবিতেই আমাদের সংগঠন চললে হবে না, সামাজিক কিছু দায়বদ্ধতা আমাদের থাকে শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে। সেই দৃষ্টিতেই আমরা এই প্রতি বছর রক্তদান শিবির অনুষ্ঠিত করে থাকি, বিভিন্ন জোনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আজকে আমাদের এই জোনে ক্যাপিটাল কমপ্লেক্স জোনে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির অনুষ্ঠিত করতে যাচ্ছি আমরা। রক্ত মানুষের যেমন মুমূর্ষু রোগীকে বাঁচতে সাহায্য করে, সেইভাবে রক্তদানের মধ্যে দিয়ে জাতীয় সংহতিও প্রতিষ্ঠিত হয়, এই লক্ষ্যেই আমরা এই রক্তদান শিবির প্রতি বছর এই রক্তদান শিবির অনুষ্ঠিত করে থাকি। দা অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন শালক বামারম ত্রিপুরা মদর্শিক পর্ষদ নিথানি সানমারি দিশাবি ফাইমানি মদর্শিক পর্ষদ খজা ব্যাপাগ রুণ রগ পথি বই রঙ বরং বাগর রুনেন বাগাই সামু বাগারি জাতং অ্যাসোসিয়েশন পাইথাগ অ্যাসোসিয়েশন নি সানমারি নো বসকাং খাথারি বই বসকাং সুরং হালগ রেমজি বখাগনি বাংলাতে ইংরেজি পুথি বাগর রুনেন বাগাই সামু বগৈরি জাখা অ্যাসোসিয়েশন আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দশম শ্রেণীর বাংলা এবং ইংরেজি বই গত 10/12/2016 আমরা পেয়েছি 40,000 বই। বইগুলি আমরা আমাদের সারা রাজ্যে সাব ডিভিশন কমিটি আছে ওই কমিটিতে মধ্যশিক্ষা পর্ষদের সংখ্যা ছাত্র সংখ্যা নিরিখে আমরা প্রত্যেক সাব ডিভিশনে বই পাঠিয়ে দিয়েছি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে মধ্যশিক্ষা পর্ষদ যে বইগুলি নবম দশম শ্রেণীর সিলেবাস দিয়েছেন 2005 এবং 2006 বাজারজাত হয়েছে, তখন থেকে আমরা দাবি করে এসেছিলাম যে নবম দশম শ্রেণীর বাংলা এবং ইংরেজি বই পর্ষদ কর্তৃপক্ষ প্রকাশ করুক। ওই দীর্ঘদিনের দাবি আজকে আমাদের সফল করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। চাষলো রাজাখুনি টাউন হল যুগলে নাজাকা স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ব্রুচি চার দফা পিসি কুপ্রুমনে কষণ লুকুতম সালনি বাগাই সংসার জামান লুকুতম ফাইজাতুং হাস্তেন মুখ্যমন্ত্রী মানি সরকার তেব ফাইজাতুং অ্যাসোসিয়েশন তুই ফাংকন সংকমতি ফাংশন খবর ব্যাপক না লুকুতম কৌনার্থনে মুখ্যমন্ত্রী কেন্দ্র বিজেপি সরকার জায়গা সেজা হরকার সার্বিক আমাদের রাজ্যের যে ভৌগোলিক আয়তন তাতে কতটা জায়গায় কৃষিকাজ করা সম্ভব তার কতটাকে সেজের আওতায় আনা যাবে, সেদিক থেকে আমরা এখন লক্ষ্য ধার্য করেছি প্রায় 60% কৃষিযোগ্য জমি তাকে আমরা সেচের আওতায় আনব পর্যায়ক্রমে। এই মুহূর্তে আমাদের কাজ চলছে 55% করার, 46-47% আগেই সাফল্য অর্জিত হয়েছে। সারা দেশের যা লক্ষ্য কেন্দ্রীয় সরকারের দিক থেকে যেটা পরিকল্পনা ছকে তারা এগোবার চেষ্টা করছেন, আমাদের যেভাবে বলা হয়েছে আমাদের এই সংশ্লিষ্ট এলাকায় যে বন্ধুরা কাজ করতেন প্রাক্তন এবং বর্তমান তারা বলছেন কেন্দ্রীয় সরকারের টার্গেট হচ্ছে কাল্টিভেবল ল্যান্ডের 50% ইরিগেশনের আওতায় আনা। যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই RFL বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। RFL বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে RFL, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন RFL? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, টিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে RFL চলছে। RFL টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। টিভি ফেগাসরাব চালে না মায়া গুলো সালথাম হাস্তো মানবাধিকার কমিশনে তাবু সামু থেপাজক তং যে যাফা না ত্রিপুরা হাস্তো ও কমিশন সামু থেপাজক তং আমনি বাগুই হাস্তে না হাফা উমান বাগুই সাগন বেনে নগুমান মাজাকা চার সালো রাজকনে প্রগবনে যোগাল জামানি বিশ্ব মানবাধিকার দিবস পান্তাও অমতিন কক নারুকা হাফং তথা উতরে। আমি এমন একটা রাজ্যের রাজ্যপাল হয়ে গর্বিত যেখানে এতগুলো কমিশন যথাযথভাবে তৈরি হয়েছে এবং কাজ করছে। রাজ্যের যে মানবাধিকার কমিশন, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ কমিশন বলে আমি মনে করি, যে রাজ্য থেকে আমি এসেছি সেই রাজ্যে কিন্তু এই কমিশন বর্তমানে মোতায়েন নেই, কিন্তু ত্রিপুরায় আছে। এবং সেই জন্য
ত্রিপুরার রাজ্যপাল হিসেবে আমি গর্বিত। ত্রিপুরায় তাছাড়াও অন্য যে কমিশন গুলো আছে, অর্থাৎ মহিলা কমিশন, পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন, তারপরে কনজিউমার ডিসপিউটস কমিশন, এই সমস্ত কমিশনও সমস্ত রাজ্যে নেই। সম্মেলন আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির এই উপলক্ষে আজ থেকে আমরা সকালে পতাকা উত্তোলন করলাম। আসলে আমরা 1981 সাল থেকে মাদ্রাজে আমাদের প্রথম সম্মেলন হয় সর্বভারতীয়, কিন্তু ত্রিপুরা রাজ্যে এর বহু আগে থেকে আমরা নারী সমিতি করি এবং রাজ্য কমিটির সম্মেলন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়। আজকে আমাদের সর্বভারতীয় সম্মেলন শুরু হবে, 14 তারিখ পর্যন্ত চলবে ভোপালে। সেই সম্মেলনকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি প্রাথমিক কমিটি এবং প্রতিটি অঞ্চল কমিটি আমরা পতাকা উত্তোলন করব সকালবেলা এবং আলোকসজ্জা করব। তার প্রস্তুতি হিসেবে আজকে আমাদের সকালে যে এখানে পতাকা উত্তোলন হলো। ত্রিপুরা রেখা কর্মচারী সমন্বয় সমিতি নিয়ে বেশি দুই দফা হাসতে লোকতম সংসদ ওই না জানানো খবরই বসকাং ডিসেম্বর চিসনিতে চিচার সাল মারিও সংসদ জানানো আমনের লোকতম বসকাং আর কোন সমিতি না ফাইলতে না থাকা ব্যাপক দাল বিতার হদানি সামনে রাখা আমনের রুগণ রাজাকুনি যক্ষা নিবারণে হল চা সাল যোগালে না যাকা কাই থামবে দেব মা সামলি চতমানে বাতেলেম রেগা কর্মচারী সমন্বয় সমিতি না হাসতে একশো দুই ফাং পিঙ্কু সাহা সরকার হাসতে নিয়ে অল লোক উত্তম তুই যত লোক ওরা সাকলাই না বাগানে বরণে ও বাতেলেম। আজকে আমরা এই 10 ডিসেম্বর 2016 যে বসে আঁকো প্রতিযোগিতা তথা আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি, সেটা আগামী 17 এবং 18 ডিসেম্বর ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি রাজ্য কমিটির যে রাজ্য সম্মেলন, সেই সম্মেলনকে সামনে রেখে আজকের এই আয়োজন। আমরা প্রত্যেক বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি, তো আজকের এই আয়োজনের উদ্দেশ্যটাই হলো আমাদের যে 17-18 ডিসেম্বর যে রাজ্য সম্মেলন হবে তার জানান দেওয়া এবং ছোট শিশুদের মধ্যে তাদের যে ভিতরে যে প্রতিভা তার প্রতিভাকে সমাজের সামনে আনা। আজকে এখানে 55 বিভাগ আছে আপনার, 3টা 0 থেকে 7, 7 থেকে 10 এবং 10 থেকে 12। এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমহয় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণে কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলঙ্কার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স।
আরে রাস্তাটা ডিস্টার্ব বলে নইলে বমে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। গত 28 মাসে আমরা এর চেয়ে অনেক গুণ বেশি পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মাত্র আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী 18 ডিসেম্বর সারা রাজ্যে আমাদের প্রবহমান শিক্ষা কর্মসূচির অন্তর্গত আমাদের লেভেল 1 এর বা লেভেল এর যে পরীক্ষা পদ্ধতি, স্টেট ইকুইভ্যালেন্সি এক্সামিনেশন বোর্ড এবং স্টেট লিটারেসি মিশন রিক্রিয়েশন ক্লাব, ওনারা আমাদের এই আন্তঃঅফিসে একটি শক্তিশালী রিক্রিয়েশন ক্লাব। ওনারা অনেকগুলি বছরই এই প্রতিযোগিতা তারা অর্গানাইজ করেছেন এবং যতবারই তারা এই অর্গানাইজেশন করেছেন এই প্রতিযোগিতা সবসময় ওনারা সাকসেসের সঙ্গেই করেছেন। এইবারও আমরা আশা রাখি ওনারা এই প্রতিযোগিতা সফলতা নিয়ে বেরিয়ে যাবেন এবং যারা খেলোয়াড় রয়েছেন তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে।